ছোটবেলায় বাবা মারা গেছে। মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছিল, কিন্তু ঘাতক চালকের উদাসীনতায় সার্টিফিকেট তুলতে গিয়ে সড়কে লাশ হলো। পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় মুহূর্তে শেষ হয়ে গেল কৃষিবিদ আফসানা মিমির স্বপ্ন। ইমাদ পরিবহনের ঢাকাগামী বাস দুর্ঘটনায় নিহত হন তিনি। বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী গোপালগঞ্জের আফসানা মিমির বাড়িতে চলছে এখন শোকের মাতম। রোববার মিমির মৃত্যুর খবর তাদের গোপালগঞ্জ শহরের হীরাবাড়ি রোডের বাড়িতে এসে পৌঁছলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এম এস পাশের সনদ আনার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে তিনি এম এস সম্পন্ন করেছেন, কিন্তু সনদ আনতে যাওয়াটাই যেন তার জন্য কাল হলো। এসব কথা বলে চিৎকার করে আর্তনাদ করছেন আফসানার মা। মা ও স্বজনদের কান্না ও আহাজারিতে হীরাবাড়ি রোডে আফসানাদের বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। আশেপাশের মানুষ ও প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না তাকে। মেয়েকে হারিয়ে প্রলাপ বকছেন তিনি।